সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর নিয়াজ আব্দুর রহমানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে অযান্ত্রিক শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৩ আগস্ট পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী জয়া সাহারিন হকের একক চিত্রকলা প্রদর্শনী প্রদর্শনী চলবে ৯ জুলাই পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালি পর্দার গান রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ এখন আর কিছুই ভাবার নেই জায়াতিন যুদ্ধের জন্য যখন তলোয়ার একবার হাতে উঠে এসেছে তখন যুদ্ধ ছাড়া এই তলোয়ার আমি কিছুতেই রাখবো না কিন্তু যুবরানী ব্যাস জায়াতিন রাত ৯টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে আজকে আপনার পছন্দের কোন গানটা শুনব আজকে বোধহয় শিল্পী শোনাতে চায় মনের রঙের আগাব লেখা এবং সুর এটা দুটোই আমি করেছিলাম আর শিল্পী ছিলেন সেলিনা আজাদ রাত ৯টা ৪০ মিনিটে থাকছে আদিবাসী মিজানের পরিচালনায় ধারাবাহিক নাটক ব্রেন ওয়াশ ৭টা তো তোর হেভি রে এটা আমি যেই ট্রিক্স করে লইছি রে হাবিব খলিফ আছে না আর খালতো ভাই থাকে দুবাই দুবাই থেকে কাপড়টা পাঠাইছিল অরে 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 পাঠাইছিল ওই শার্ট বানাইবো আমি ওরে এমন পাম মারছি করছি কি আমার দিয়ে দিছে টেকা নিছে আচ্ছা আজকে বলা পারলাম সুন্দর না হেভি সুন্দর বেটা আমি তো এত সুন্দর শার্ট তুই পড়তেছস মানে মানাইছে তোরে মানাইছে না রাত ১১:৩০টা থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় দর্শক আমাদের আজকের অতিথি বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর নিয়াজ আব্দুর রহমান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন খুব ভালো যেমনটি বলছিলাম দর্শককে যে আপনি একজন বিশিষ্ট রেটিনা বিশেষজ্ঞ চোখ নিয়ে গবেষণা করছেন চোখের চিকিৎসা করছেন কিন্তু এটা নিয়ে আজকে আমরা কথা বলবো না একেবারেই আমরা কথা বলবো যে আপনি এতদিন ধরে যে সোশ্যাল বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছেন সেই বিষয়টি নিয়ে এবং আপনি রোটারি ক্লাব অফ ঢাকার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ১ জুলাই আপনি সেটার দায়িত্ব নিতে যাচ্ছেন নিশ্চয়ই এখন এই সময় অনুভূতিটা একেবারেই অন্যরকম কেমন লাগছে কী মনে হচ্ছে কেমন লাগছে বলতে গেলে বলবো যে মনের ভিতরে খুব ভীতি কারণ এত বড় একটা দায়িত্ব নিচ্ছি অনেকদিন ধরে চোখের চিকিৎসা করি হাসপাতালের সাথে জড়িত সেসব তো বড় বড় দায়িত্ব নিয়েছি কিন্তু এই দায়িত্বটা একেবারেই ভিন্ন ভিন্ন কারণ এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন এবং এটা অনেক সময় দিতে হবে এবং আমি যেই ক্লাবের দায়িত্ব নিচ্ছি এই ক্লাবের কাজ করার পরিধিটা এতই বড় এবং এত এটা যে এত বড় একটা স্বনামধন্য ক্লাব আমাদের বাংলাদেশের প্রথম ক্লাব ৮৩ বছরের বয়স আমি ৮৩ প্রেসিডেন্ট হব তো যার জন্যে আমরা এত কাজ করি আমার এই সামনের বছরটা এতই ব্যস্ত যাবে তাই ভয় হচ্ছে যে কুলিয়ে উঠতে পারবো কিনা কিন্তু আমার সাথে আমার যে টিমমেট আছে আমার যে বোর্ড আছে আমার যে সেক্রেটারি আছে আমার যে ট্রেজারার বোর্ড অফ ডিরেক্টর তারা এতই ভালো এবং আমাকে যে সহযোগিতা করছে
ইনশাআল্লাহ বছরটা ভালোই যাবে এবং অনেক কাজ করতে পারবো। একটু জানতে চাইবো আপনার কাছে যে রোটারি মুভমেন্ট এটা আসলে কি? আচ্ছা, রোটারি একটা সোশ্যাল অর্গানাইজেশন এবং এটা পৃথিবীর সবচাইতে বড় ডোনার অর্গানাইজেশন, যেটা কেউ জানে না। এর চাইতে বড় ডোনার অর্গানাইজেশন পৃথিবীতে নেই। 1905 সনে আমেরিকাতে এটা তৈরি হয় এবং এটা এই মুহূর্তে 200টা দেশে আছে। রোটারি স্ট্রাকচারটা হলো ও ডিস্ট্রিক্টে ভাগ করেছে, ডিপেন্ডিং আপন কতগুলো ক্লাব আছে। যদিও 200টা দেশ, কিন্তু 529টা জেলা আছে রোটারি। বাংলাদেশের ভিতরে 2টো জেলা, বাংলাদেশ একসময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান মিলিয়ে একটা জেলা ছিল। তারপরে ক্লাব বাড়তে বাড়তে জেলা মানে ভাগ হতে হতে এখন এত ক্লাব হয়েছে বাংলাদেশের ভিতরেই 2টো জেলা। একটা জেলায় 212টা ক্লাব আর একটা 100-এর উপরে ক্লাব, যে 300 ক্লাব নিয়ে বাংলাদেশ। তো এই যে জেলাগুলো, জেলার ভিতরে যে ক্লাবগুলো, তার মধ্যে একটি ক্লাব হলো রোটারি ক্লাব অফ ঢাকা। কিন্তু আমরা সবচেয়ে পুরনো ক্লাব। আমাদের ক্লাবই সারা আমাদের দেশের সব ক্লাবকে জন্ম দিয়েছে, কারণ আমরা 83 বছর পুরনো একটা ক্লাব। এটা খুব ভিন্ন ধরনের একটা সেবামূলক প্রতিষ্ঠান, যারা জানে না, কারণ যে কেউ রোটারি ক্লাবের মেম্বার হতে পারে না। মেম্বারশিপটা হয় আপনার প্রফেশন বা কোয়ালিফিকেশনের ভিত্তিতে। এটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। এককালে ছিল একটা ক্লাবে একজনই ডাক্তার থাকবে, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যাংকার, একজন ট্যাক্সেশন ম্যান, একজন অমুক ব্যবসায়ী, অমুকজন আরেক ধরনের ব্যবসায়ী। তাতে করে সমাজের সব রকম পেশার লোক একটা সাথে একটা ক্লাবে হচ্ছে এবং তারা যাতে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, এই হলো রোটারি স্ট্রেংথ। মানে আমার ক্লাবে যদি যান, এত পেশার মানুষ, আমাদের প্রায় ধরেন 60 জন মেম্বার আছে, তাতে দেখা যাবে যে 40 রকম পেশার মানুষ আছে। তো এত পেশার মানুষ থাকলে আমাদের চিন্তাধারাটা এক, প্রত্যেক জনেরই একটা রকম চিন্তাধারা আছে, তাই কাজের পরিব্যাপ্তিটা সেরকম বড়। এটাই রোটারি ক্লাবের স্ট্রেংথ, এটাকে বলে ক্লাসিফিকেশন। আচ্ছা, তো এই ক্লাসিফিকেশনের আওতায় যদি পড়তে হয় বা কেউ যদি এই রোটারি ক্লাবের সদস্য হতে চায়, তার আসলে কি করতে হবে? সদস্য ডাইরেক্টলি কেউ হতে পারে না। আচ্ছা, একটা ক্লাবের একজন মেম্বার আরেকজনকে ইনভাইট করে নিয়ে আসতে হয়। আচ্ছা, এবং সে ইনভাইট করার আগে বুঝতে হবে যে, মনে করো আমি একজন চোখের ডাক্তার, আমার ক্লাবে হয়তো আরেকটা চোখের ডাক্তারকে আমি আনতে পারবো না, তাই আমি যদি কাউকে ইনভাইট করি সে অন্য কেউ হতে হবে। এটা বুঝে ইনভাইট করে আনতে হয়, যাকে ইনভাইট করে সে আমাদের 2-3টা মিটিং আসেন, তার সাথে আমরা কথা বলি, তারপরে আমাদের বোর্ডে ডিরেক্ট ডিসিশন না হয় এনাকে আমরা মেম্বার করতে পারবো কিনা, এভাবে মেম্বারশিপ হয়। রোটারি ক্লাব অফ ঢাকার কার্যক্রমটা কি? তারা আসলে সারা বছর ধরে কি কি কার্যক্রম করে? অনেক কাজ করে। আমরা 70-80টা মানে সেবামূলক প্রজেক্ট চালাই, সিম্পল জিনিস দিয়ে শুরু। মনে করেন আজ থেকে 60-70 বছর আগে, সেই অনেক আগের কথা বলছি, তখন বাংলাদেশে মাত্র এই এই শহরে মনে করেন বাস চলতো, ট্রেন চলতো, কিন্তু প্যাসেঞ্জারদের দাঁড়াবার কোনো জায়গা ছিল না, রাস্তা দাঁড়াতে হতো। এই যে প্যাসেঞ্জার শেড, এখন যে দেখেন এই শেডের কনসেপ্ট কোথা থেকে আসে, রোটারি ক্লাব ও ঢাকায় প্রথম শেড তৈরি করেছে। আচ্ছা, সিম্পল জিনিস শেড তৈরি করেছেন। এ থেকে বড় বড় জিনিস যদি দেখেন, আমাদের দেশে ক্যান্সারের কোনো চিকিৎসা হতো না, রোটারি ক্লাব অফ ঢাকা প্রথম ঢাকা মেডিকেল কলেজে একটা ক্যান্সার ডিটেকশন ইউনিট তৈরি করলো, যন্ত্রপাতি এনে দিল, ডাক্তারদের বললো আপনারা সেখানে ক্যান্সার ডিটেক্ট করেন, তখন এইখানে ক্যান্সারের চিকিৎসা আরম্ভ হলো। সেখান থেকে হতে হতে মহাখালীতে যে ক্যান্সারের প্রথম বিল্ডিং, এটা রোটারি ক্লাব অফ ঢাকাই তৈরি করে দিয়েছে, তো এটার নাম রোটারি ক্যান্সার ডিটেকশন ইউনিট। এরপরে যে ধীরে ধীরে ক্যান্সার হাসপাতাল, যে এখন বিশাল হাসপাতাল, তো এই বীজটা কিন্তু আমরাই বপন করে দিয়েছি, আমাদের জন্যই ক্যান্সার ডাক্তারদের পদ তৈরি হয়েছে। তো এরকম আমাদের অনেক বড় বড়, আমাদের দেশে যে অন্ধদের স্কুল, প্রথম স্কুল কে করেছে, রোটারি ক্লাব অফ ঢাকা করেছে। 70-এ বন্যা হয়েছে, বিশাল বড় বন্যা, বন্যা হওয়ার পরে ভোলায় এত লোক মারা গেল, তখন চিন্তা করা হলো, অনেক ত্রাণ ত্রাণ অনেক কিছু আসলো, কিন্তু ভবিষ্যতে যদি আবার বন্যা হয় মানুষের কী করতে হবে। এই যে সাইক্লোন শেল্টার, এই যে শেল্টারের আর্কিটেকচার, ডিজাইন, স্ট্রাকচার, এটা কিন্তু রোটারি ক্লাব অফ ঢাকার তৈরি করা, এটা অনেক কেউই জানে না। একটা দুইটা করে সরকারকে দেখানো হয়েছে, তারপরে সরকার রিপ্লিকেট করে গেছে। তো এরকম আইকনিক প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট রোটারি ক্লাব করে। এছাড়া সুবিধা বঞ্চিত শিশুদের তো শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনেক আমাদের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, বিকলাঙ্গ পঙ্গুদের নিয়ে কাজ করা, চোখের অপারেশন, এগুলো সারা বছর ধরে হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে পোলিও রোগটা যে এখন
প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইরাডিকেট করা হচ্ছে সারা পৃথিবীতে। এটা কিন্তু রোটারির মুভমেন্ট, ঢাকার রোটারি না, ওয়ার্ল্ড রোটারির মুভমেন্ট হলো যে পোলিও আমরা পৃথিবী থেকে দূর করবো। তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, কোনো ডাক্তারি প্রতিষ্ঠানও না, তাদের জন্য আজকে পৃথিবী থেকে পোলিও জিনিসটা চলে যাচ্ছে, এটা বিশাল ব্যাপার না সত্যি। এটা রোটারি, দিস ইজ রোটারি। আপনি একজন খুব বিখ্যাত আই স্পেশালিস্ট, আপনাকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিজ, এগুলো করার সময়টা আসলে কীভাবে ম্যানেজ করেন? ওয়েল, এটাই টাইম ম্যানেজমেন্ট। আমি অবশ্যই পেশাগতভাবে আমি অসম্ভব ব্যস্ত, তো আমি ব্যস্ততার সময় ভাগ করে নিয়েছি। আমি খুব রুটিন, আমার কাজ করার মধ্যে রুটিন। আমি সপ্তাহে কোন সময় রুগী দেখবো, কোন সময় অপারেশন করব, তার বাইরে আমি রুগী দেখি না, তার বাইরে আমি অপারেশন করি না। তো যেহেতু আমি টাইমটা ম্যানেজ করেছি, তো রোটারির জন্য সেরকম টাইম দেওয়া আছে। আমার এছাড়াও আমার এক্সট্রা ক্যারিকুলার শখ আছে কিছু, সেই শখের জন্য সময় বের করেছি। তো এসবে সেভাবেই করি, সব কিছু মিলিয়েই বনে জঙ্গলে ঘুরে বিভিন্ন রকম পশু পাখিদের ছবি তুলে নিয়ে, সেগুলো কি কখনো এক্সিবিশন করার সুযোগ হয়েছে? হ্যাঁ, আমি পশু বেশি তুলি না, আমি পাখির ছবি তুলি। আচ্ছা। এবং আমি পাখির শুধু ছবি তুলি না, পাখির সংরক্ষণ বা কনজারভেশনের সাথে বহু বছর থেকে জড়িত। আচ্ছা। বাংলাদেশে বাংলাদেশ বার্ড ক্লাব আছে, যার প্রতিষ্ঠাতা এনামুল হক সাহেব সবাই জানে, উনি আমাদের গুরু। এনামুল হক সাহেবকে দেখেই, তার পিছনে থেকেই আমরা বার্ড ক্লাবে গেছি। এই বার্ড ক্লাব কিন্তু অনেক কাজ করে সারা বছর, এর তার সাথে আমি জড়িত। এবং তার সাথে আমার শখ হলো ছবি তোলা, ছোটোবেলা থেকে ছবি তুলি, বহু বছর থেকে পাখির ছবি তুলি। শুধু দেশে না, আমি প্রতি বছর বিদেশে অন্তত দুবার তিনবার যাই, বিভিন্ন ধরনের বিদেশি পাখি যেগুলো কখনো দেখি না সেগুলো দেখতে, ছবি তোলা করে। এবং আমাদের অনেক এক্সিবিশন হয়, আমার নিজের এক্সিবিশন হয়েছে, এবং প্রতি বছর বার্ড ক্লাব থেকে আমি একটা এক্সিবিশন করি। এই বার্ডস অফ বাংলাদেশ একটা শিরোনামে এটা প্রতি বছর একটা করে এক্সিবিশন হয়, এটা আমরা অ্যারেঞ্জ করি বার্ড ক্লাব থেকে। তো অনেক এক্সিবিশন হয় আমাদের। এই যে বার্ডস ক্লাব অফ বাংলাদেশ, এটার সাথে আপনি জড়িত আছেন, এটা আসলে কি কাজ করে? শুধু তো পাখিদেরকে নিয়ে কাজ করে, কিন্তু শুধু কি পাখিদেরকে নিয়ে গবেষণা করছে না, আরো অনেক কিছু করছে? অনেক কিছু করছে। এক হলো যারা পাখি প্রেমিক তাদেরকে একত্রিত করা, তারা কোথায় যাবে। দুই, যারা পাখি দেখতে চায় কিভাবে যাবে, দেখবে বাংলাদেশের ভিতরে কোথায় যাবে, কখন যাবে, এই জিনিসটা অ্যারেঞ্জ করে। পাখি দেখে পাখি যে চিনতে হবে, তাদেরকে চিন, সেটার একটা বন্দোবস্ত করছে। আন্তর্জাতিক যে বড় বড় সংরক্ষণের কাজ যেগুলো বাংলাদেশে হচ্ছে পাখি সংক্রান্ত, এগুলো সবই বাংলাদেশ বার্ড ক্লাবের থ্রুতে স্টিয়ার হয়। তাই আমরা বড় বড় পাখি নিয়ে যে কাজগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের, সেগুলোর সাথে আমরা পুরোপুরিভাবে জড়িত। তো বার্ড ক্লাবে অনেক কাজ হয় এবং এটা ভীষণ ব্যস্ত, যারা কাজ করে তারা সারা বছর পাখি নিয়ে কাজ করছে। এর মধ্যে আমাদের আনন্দ হলো আমরা ছবি তুলছি, পাখি দেখতে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, নদীতে ঘুরছি, তো প্রকৃতির সাথে জড়িত, সবাই আমরা প্রকৃতি প্রেমিক। তো এটা না করলে তো মনের জীবনের রসটাই, মনের ক্ষুধাটা জানাও মিটে না কোনোভাবে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বাংলাদেশে প্রথম রেটিনা ক্লিনিক স্থাপন করেছিলেন, সেই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো আমার তাহলে পেশার দিকে চলে গেল। আমি চোখের ডাক্তার, এখন চোখের ভিতরে খুব জটিল রোগ হয় চোখের একদম ভিতরে, রেটিনা যে পর্দাটা, ধরেন চোখটা যদি আমি একটা ক্যামেরার সাথে তুলনা করি, ক্যামেরার ভিতরে একটা ফিল্ম ভরতে হয়, আগে ছবি তুলতে, এখন সেন্সর আছে যেখানে ছবিটা উঠে, চোখের সাথে তুলনা করে যেই জিনিসটার উপরে ছবিটা তৈরি হয় এটার নাম রেটিনা। চোখের ভিতরে একটা পর্দা, ওখানে ছবিটা তৈরি হয়। এই রেটিনার ডিজিজ যদি হয়, রেটিনা ছিঁড়ে যায়, রক্তকরণ হয়, ডায়াবেটিকদের রেটিনা নষ্ট হয়ে যায়, ব্লাড প্রেশার হলে রেটিনার ভিতরে স্ট্রোক হয়, আঘাত পেলে রেটিনা ভেঙে যায়, ছিঁড়ে যায়, তো এগুলো আগে চিকিৎসা ছিল না, এগুলো মানুষ অন্ধ হয়ে যেত। কারণ এই রেটিনার কাছে পৌঁছানো, মানে অপারেশনে বা কিছু পৌঁছানোও ডিফিকাল্ট, দেখাও ডিফিকাল্ট। তো এই রেটিনার চিকিৎসা পৃথিবীতে অনেক পরে আসছে। আমি ডাক্তার হয়ে, চোখের ডাক্তার হওয়ার পরে, সেই '87 থেকে আমি ভাবলাম যে এই জিনিসটা আমাদের দেশে করা উচিত, সুযোগও পেয়েছি। এই রেটিনার সাবস্পেশালিটিটাকে আমরা ডেভেলপ করেছি, সে আমরা প্রথম রেটিনার অপারেশন, অরবিস একটা উড়োজাহাজ আসতো আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা নিয়ে চোখের, ওদের সাথে করে রেটিনা ক্লিনিক আমরা তৈরি করলাম। প্রথম রেটিনা সার্জারি আমি করেছি বাংলাদেশে এসে '87। তারপরে বিদেশে গেছি, বহু বছর ছিলাম, রেটিনার উপরে আরও অনেক লেখাপড়া করে, ধর ইসলামিয়া চক্ষু হাসপাতালে 92 সন থেকে আমরা রেটিনা ক্লিনিক তৈরি করেছি।
এবং আমরা তখন মাত্র দুজন রেটিনা স্পেশালিস্ট ছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড ইসলামিয়াতে আমরা এই জিনিসটা আরম্ভ করি। আজকে ইনশাল্লাহ আমরা ট্রেন করতে করতে আমাদের রেটিনার চিকিৎসা বড় বড় সব চোখের ইনস্টিটিউটে হয়, আমাদেরই ছাত্রছাত্রীরা করছে, এখন 40-50 জন রেটিনা সার্জন বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে এখন বর্তমানে যে সমস্যায় মানুষজন খুব বেশি ভুগছে সেটা হচ্ছে ক্যান্সার, এবং মহাখালী ক্যান্সার হসপিটালের কথা আপনি বলছিলেন, একটু আমি জানতে চাইবো যে সেখানে কি আসলে চিকিৎসাটা বিনামূল্যে দেওয়া হচ্ছে? এটা আমি অতটা ডিটেল বলতে চাচ্ছি না, সরকারি পার্টে তো অবশ্যই বিনামূল্যে চিকিৎসাটা দেওয়া হয়, কিন্তু অনেক সময় কিছু পরীক্ষা নিরীক্ষা এগুলো করার জন্য খরচ হয়। এখানে কিন্তু আমাদের বিশাল অবদান, আমাদের রোটারি ক্লাব অফ ঢাকা ক্যান্সার ডিটেকশন ইউনিটে যে হিস্টোপ্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যে আসলে ধরেন একটা টিউমার তো মাইক্রোস্কোপে দেখতে হবে, বলবে যে ক্যান্সার কি ক্যান্সার না, এইসব পরীক্ষা করার জন্য যেসব রিয়েজেন্ট প্রয়োজন হয়, গরিব রুগীদের এই রিয়েজেন্ট পরীক্ষা করতে গেলে অনেক হাজার টাকা লাগে। তো আমাদের রোটারি ক্লাব অফ ঢাকা এই ক্যান্সার ডিটেকশন ইউনিট তো আমাদেরই তৈরি করা, এখানে হিস্টোপ্যাথোলজির ল্যাবে সব যন্ত্রপাতি আমরাই দিয়েছি, এবং আমরা প্রতি মাসে ওদেরকে রিয়েজেন্ট দিয়ে যাচ্ছি, এবং যেটা দিয়ে গরিব রুগীরা ফ্রি এই এই পরীক্ষাগুলো করে ডিটেক্ট করতে পারে যে তার ক্যান্সার আসলে কী ধরনের ক্যান্সার আছে কি নাই, সেটা আমরা কিন্তু হেল্প করে যাচ্ছি। আর মেইন ক্যান্সার যেটা সরকারি, সেখানে অবশ্যই রুগীরা ফ্রি পায়, কিছু কিছু যেটা সরকার দিতে পারে না তখন তো খরচ করতে হয়, এটা ডিটেলটা আমি পুরোপুরি জানিও না, আমি এটা বলাটাও ঠিক না। আচ্ছা, এই যে রোটারি ক্লাব অফ ঢাকার কথা আমরা শুনছিলাম, রোটারি মুভমেন্টের কথা শুনছিলাম, এটা তো একটা ক্লাব যেটা মিলে আসলে বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করা হচ্ছে, অন্যান্য 8-10টা তো আরও অনেক ক্লাব আছে, তাদের সাথে রোটারি ক্লাবের পার্থক্যটা আসলে কোথায়? এই যে বললাম রোটারি ক্লাব টোটালি সার্ভিস অর্গানাইজেশন, রোটারি ক্লাবে যে কেউ ঢুকতে পারছে না, তাই রোটারি ক্লাবে একটা রোটারি ক্লাবের থেকে যে যে রকম চিন্তাধারা সেটা ভিন্ন। দুই, রোটারি ক্লাবে যে ঢুকে সে কিন্তু কোনোদিন রোটারির কাছ থেকে কিছু পায় না, তার দিতে হয়। অনেকে ভাবে কি যে রোটারি ক্লাবের মিটিং হয় একটা হোটেলে হচ্ছে, একটা রেস্টুরেন্টে হচ্ছে, সবাই খাবার দাবার করছে, কিন্তু আপনি জেনে অবাক হবেন আমরা যখন মিটিং করি এই যে খাচ্ছি যে আমাদের নিজের পয়সাটা দিয়েই খাচ্ছি। আচ্ছা, ক্লাব আমরা একটা প্রজেক্টের সময় ক্লাবের ফান্ড যদি অসুবিধা হয় ফান্ড আমরা রেজ করি, এবং আমাদের পয়সায় এই এত কাজ হচ্ছে, ক্লাব থেকে কেউ কোনোদিন বেনিফিট পায় না, আমরা উল্টো দেই। তার বললাম একটা মিটিং করার সময় সমস্ত খরচ, একটা যা কিছু করি, একটা একটা জায়গায় আমার একটা প্রজেক্ট চলছে, এখানে যদি যেতে হয় আমার নিজের খরচেই যেতে হবে, নিজের খরচেই এবং আমার নিজের শ্রমটাও দিতে হবে, সেটা টোটালি একটা সার্ভিস অর্গানাইজেশন। এবং যার জন্যে বহু অন্যান্য ক্লাবে অন্যান্য সংগঠনে দেখা যায় যে হ্যাঁ একটা কাজ করার জন্য আবার ক্লাবও দেয়, ঠিক আছে আপনার যাওয়ার ভাড়াটা দিয়ে দিলাম, এসব কিন্তু রোটারি ক্লাবে নেই। খুবই ট্রান্সপারেন্ট, খুবই স্বচ্ছ টাকা পয়সার ব্যাপারে পুরো রোটারি মুভমেন্টটা, সেই মানে ইন্টারন্যাশনাল বা আমেরিকায় যে সংস্থা সেখান থেকে এক যে কোনো ক্লাব লেভেল পর্যন্ত তাদের টাকা পয়সার ব্যাপারটা এতই স্বচ্ছ, তার জন্যই এটা হাইয়েস্ট ডোনার এজেন্সি। মানে যারা ডোনেট করে, মনে করেন বিল গেটস ফাউন্ডেশন, পৃথিবীর একটা বিরাট ডোনার বিল গেটস, উনি গত কয়েক বছর ধরে কোথাও ডোনেট করেন না, শুধু রোটারি ইন্টারন্যাশনালকে ডোনেট করেন। কেন ডোনেট করেন? কারণ উনি জানেন যে ওনার টাকার একটা পয়সাও মিস ইউজ হবে না। বুঝতে পেরেছেন? আমাদের একটা একটা প্রজেক্টের জন্য তার যে অ্যান্সিলারি এক্সপেন্সেস, এগুলো কিন্তু প্রজেক্টের মানি থেকে আসে, এটা আমাদের পকেট থেকে যায়। তো এর জন্য রোটারিটা একেবারেই ভিন্ন অন্যান্য অনেক সংগঠন থেকে। আচ্ছা, আগামীকাল আপনার জন্য বিশেষ একটি দিন, রোটারি ক্লাব অফ ঢাকার প্রেসিডেন্ট হিসেবে আপনি দায়িত্বটা নিতে চলেছেন, তো এই সময়টা অনেক রকম নার্ভাসনেস কাজ করছে, এক্সাইটমেন্ট কাজ করছে, সব কিছু মিলিয়ে আপনার তো এই আগামী একটা বছরের জন্য নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে, কী কী করবেন সেই পরিকল্পনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। মনে করেন এই বছর যেসব প্রজেক্টগুলো করেছে 70-80টা বড় বড় প্রজেক্ট, এই প্রজেক্টগুলো তো আমার ট্রেনে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার সাথেও বড় বড় কিছু পরিকল্পনা আছে যে এই প্রজেক্টে কতগুলো আরও আরও উন্নতি করবো, আরও স্ট্রেন্থেন করবো, আর নতুন দু একটা প্রজেক্ট। আচ্ছা, তার মধ্যে 2-3টা শুধু বলে শেষ করি, একটা হলো আমি চোখের ডাক্তার, আমরা আমাদের ক্লাবে থেকে গরিবদের বিনামূল্যে চক্ষু অপারেশন করি, এই প্রজেক্টটাকে এই সামনের বছর আমরা আরও অনেক বৃহৎ আকারে নিয়ে যাবো। তার মানে শুধু যে আমরা না, আমাদের আমার ক্লাব, আমি আরও 50টা ক্লাবকে ইনভাইট করবো যে চলেন আমরা 50টা ক্লাব মিলে এই প্রজেক্টটা করি, তাতে আমরা 100টার জায়গায় 10,000 মানুষকে আমরা যাতে চিকিৎসা দিতে পারি, এটা আমার একটা বড় পরিকল্পনা, এটা এক নম্বর। দু নম্বর হলো যে আমাদের রোটারি ক্লাবের
একটা বড় প্রজেক্ট হলো আমরা শিশুদের, গরিব শিশুদের স্লিপিং কিট বলি, একটা কিট ডিস্ট্রিবিউশন করি। সেই কিটটা মধ্যে থাকে শোয়ার একটা ম্যাট, একটা চাদর, বালিশ, মশারি, স্কুলের দুই সেট কাপড়, স্কুল ব্যাগ, পানির ব্যাগ, স্যান্ডেল, এটা একটা কিট হয় একদম গরিব মানুষদের দিয়ে। এই প্রজেক্টটা প্রায় 34 বছর ধরে আমরা চালাই আসছি, 34 বছর। তো আমরা দিতাম 1,000, 2,000, 3,000 এরকম করে। গত বছর 6,000 বাচ্চাদের দিয়েছি, এই বছর আমাদের পরিকল্পনা আমরা 8,000 বাচ্চাদের দেব। বাংলাদেশের বিভিন্ন ধরেন একদম রংপুর, দিনাজপুরের কুড়িগ্রাম কিংবা নীলফামারি কিংবা আপনার বান্দরবন, গতবার আমরা সিলেটের শ্রীমঙ্গল এইসব জায়গায় দিয়েছি, এবার আমরা দেব বরিশাল, ভোলা এই অঞ্চলের গ্রামগুলোতে। তো এটা আরেকটা সামনের বছরের বড় প্রজেক্ট, আমরা 8,000 বাচ্চাকে এই জিনিসটা দেব ফ্রি, এটা আমরা তৈরি করে দিয়ে দিই। এটা আমাদের ফান্ডিং করে কানাডার একটা অর্গানাইজেশন, ওরা ফান্ডিং করে। তারপরে হলো আমাদের সবচেয়ে বড় এই যে সিডস বলেছি, বীজ বপনের কথা, আমাদের ক্লাবের যেমন আমরা পোলিওর কাজ করেছি, ক্যান্সারের কাজ করেছি, বাংলাদেশের প্রথম ব্লাইন্ড স্কুল, কিন্তু এই যে ব্লাইন্ডদের যে স্কুল, ফার্স্ট স্কুল রোটারি করে দিয়েছে আমাদের ক্লাব করে দিয়েছে। সেরকম আমরা এখন চেষ্টা করছি খুব বড় একটা প্রজেক্ট হাতে নিতে, সেটা হলো কর্ড ব্লাড ব্যাঙ্ক। কর্ড ব্লাড ব্যাঙ্ক আপনারা স্টেম সেল বলে একটা জিনিস শুনবেন, স্টেম সেল দিয়ে লিউকিমিয়া, ডায়াবেটিস, তারপরে এই যে অটিস্টিক বাচ্চাদের চিকিৎসা, তারপরে থ্যালাসিমিয়ার চিকিৎসা, এগুলো হয়। এটা আমাদের দেশে এই সেলগুলার কোনো ব্যাঙ্ক নাই, প্রিজার্ভ করার কোনো জায়গা নাই। এটা একটা বিশাল প্রজেক্ট, এইটা আমাদের ইচ্ছা করে এই সরকারের সাথেই করতে হবে। এটা বর্ষ অনেক বড়, ধরেন 100 কোটি টাকার প্রজেক্ট। তো এইটা আমাদের করার ইচ্ছা, যে এইটা করে বাংলাদেশের আমরা কর্ড ব্লাড ব্যাঙ্কটা তৈরি করে দেবো যাতে আমাদের, এইটা আমাদের বড় ইচ্ছা। এইগুলো আমাদের পরিকল্পনা সামনে, নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা, সকল পরিকল্পনা যেন বাস্তবায়নের রূপ নেয় সেটাই প্রত্যাশা। আর আমাদের শুভ সন্ধ্যায় এসেছেন, আপনি এত ব্যস্ততার মাঝেও যে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাকে যে আমি যে আসতে পেরেছি, আপনার আমন্ত্রণ করেছেন, আমার খুবই ভালো লাগছে, আপনাদের অনেক ধন্যবাদ। আর NTV-কে বলতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যে এত কাজ করি আমাদেরকে হাইলাইট করবেন, দেখবেন আমাদের সাথে আপনারা থেকেন, দেখেন যে আমরা সারা দেশে কত মানুষের জন্যে, কত গরিবের জন্যে আমরা কত রকম কাজ করে যাচ্ছি। আপনি যদি সেটা করেন আমরাও খুব খুশি হব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSSC ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।